हेलो एवरीवन, टुडे आई विल डिस्कस अबाउट कंट्रोलिंग सिस्टम। आगे वीडियोते डिफ्लेक्शन सिस्टम कीभावे पावा जाए से सब विषय डिस्कस करेछिलाम। आज के डिस्कस करब कंट्रोलिंग सिस्टम निये। तो कंट्रोलिंग सिस्टम दुभावे आमरा पे थाकि, एकटा होच्छे ग्राविटी कंट्रोल और एकटा होच्छे स्प्रिंग कंट्रोल। तो ग्राविटी कंट्रोले कि करा हय, ग्राविटी कंट्रोले आमरा वेट यूज करा हय। ছবিতে দেখা যাচ্ছে এখানে কন্ট্রোল ওয়েট এবং অ্যাডজাস্টেবল ব্যালেন্স ওয়েট দুটো ওয়েট দিয়ে আমার এখানে কন্ট্রোলিং সিস্টেমটা করা হয়। পয়েন্টারটা যখন আমার মুভ করে তখন কি হয়, এই কন্ট্রোল ওয়েটের পজিশনটা চেঞ্জ হয় এবং আমরা যে ডাব্লিউ সাইন থিটার কম্পোনেন্টটা, সেই ডাব্লিউ সাইন থিটার কম্পোনেন্টটা আমরা কনসিডার করি। তো এখানে যে সূত্রটা হয় সেটা হয় টিসি প্রপোর্শনাল টু ডাব্লিউ সাইন থিটা। तो এখানে আমি লিখেছি সূত্রটা হয় TC is equal to W into sin theta। এটা থেকে আমি লিখছি TC proportional to sin theta। আর স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রে আমাদের কি হয়, এখানে কন্ট্রোলিং টর্ক হিসাবে কে প্রোভাইড করে, স্প্রিং প্রোভাইড করে। এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার স্পিন্ডেল এবং যার মধ্যে আমার স্প্রিং মাউন্টেড করা রয়েছে। এবং এখানে যে সূত্রটা হয় সেটা হয় TC is equal to KC into theta। সূত্রটা হয় TC is equal to KC into theta, যেখানে KC হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। তো এই সূত্র থেকে আমরা পাই TC proportional to theta। নেক্সট আবার যদি আমরা এখানে গ্র্যাভিটি কন্ট্রোলের ক্ষেত্রে দেখি, তাহলে এখানে যেহেতু TC proportional to sin theta হচ্ছে, অর্থাৎ থিটার একটা কম্পোনেন্টের সাথে TCটা proportional, তাই এখানে যে স্কেলটা আমরা পেয়ে থাকি সেই স্কেলটা হয় ক্র্যাম্পড স্কেল। কিন্তু এখানে যেহেতু টিসি প্রপোর্শনাল টু থিটা হচ্ছে, অর্থাৎ টিসি হচ্ছে আমার যে ডিফ্লেকশনটা তার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, পয়েন্টারটা যদি ডিফ্লেকশন হয় তার সাথে যেহেতু ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাই আমি এখানে স্কেলটা পেয়ে থাকি লিনিয়ার স্কেল। নেক্সট আমি এটা যেহেতু এখানে ওয়েটের উপর ডিপেন্ড করছে, কন্ট্রোলিং সিস্টেমটা ওয়েটের উপর ডিপেন্ড করছে, এখানে দুই ধরনের ওয়েট ইউজ করা হচ্ছে, তাই এটাকে সবসময় আমার ভার্টিক্যাল পজিশনে প্লেসড করতে হবে। তাই এখানে লেখা আছে মাস্ট বি কেপ্ট ইন ভার্টিক্যাল, অলওয়েজ আমাকে ভার্টিক্যাল পজিশনে রাখতে হবে। কিন্তু স্প্রিং কন্ট্রোলের যে ইনস্ট্রুমেন্ট সেটাকে আমি এনি পজিশনে প্লেসড করতে পারি, যে কোনো পজিশনে আমার প্লেসড করাই, এনি পজিশন প্লেসড। আরেকটা হচ্ছে কি, এই যে স্প্রিং, এই স্প্রিংটা আমার টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, অর্থাৎ টেম্পারেচার যদি ইনক্রিজ হয় তাহলে স্প্রিংটা আমার যে লেন্থটা সেটাও আমার ইনক্রিজ হয়। সুতরাং কি, টেম্পারেচার এফেক্ট ইজ কনসিডার, স্প্রিংটা আমার টেম্পারেচারের সাথে আমার ভ্যারি করে। কিন্তু এখানে কন্ট্রোলিং সিস্টেমে দেখা যায় ওয়েটটা আমার টেম্পারেচারের সাথে ভ্যারি হয় না, তাই নো টেম্পারেচার এফেক্ট, এখানে টেম্পারেচারের কোনো ধরনের এফেক্ট হয় না। তো আমাদের জেনারেলি পিএমএমসি, এমআই এসবে স্প্রিং কন্ট্রোলে ইউজ করা হয়। গ্র্যাভিটি কন্ট্রোল যেহেতু পজিশন ঠিকভাবে আমাকে ভার্টিক্যাল পজিশনে অলওয়েজ কেপ্ট করতে হয়, যেটা আমাদের পক্ষে পোর্টেবল নয়, মানে আমি ইনস্ট্রুমেন্টে নিয়ে তাহলে আমি এখানে ওখানে যাতায়াত করতে পারি না, তাই ম্যাক্সিমাম স্প্রিং কন্ট্রোল ইউজ করা হয়। তো এখানে এই স্প্রিং কন্ট্রোলটা আমরা ওয়ার্কশপে যে ধরনের ইনস্ট্রুমেন্ট থাকে, অ্যামিটার, ভোল্টমিটার, সেগুলো ম্যাক্সিমাম স্প্রিং কন্ট্রোল হয়ে থাকে। তো আশা করি এই যে কন্ট্রোলিং সিস্টেম আমার কী কীভাবে প্রোভাইড করা হয়, একটা হচ্ছে গ্র্যাভিটি কন্ট্রোল দিয়ে, একটা স্প্রিং কন্ট্রোল দিয়ে। তো এই এই সব আজকে যেটা ডিসকাস করলাম এই স্প্রিং কন্ট্রোল নিয়ে, সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।